চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী কার্যকরী পরিষদ সাধারণ নির্বাচনে সাবের মহিউদ্দিন আলমগীর পরিষদ পরিবর্তনের লক্ষ্যে আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী ইউনিয়ন সিবিএ 2327 কার্যকরী পরিষদের সাধারণ নির্বাচন সাবের মহিউদ্দিন ও আলমগীর পরিষদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ছাতামার্কা প্রতীক নিয়ে সভাপতি পদে নির্বাচন করেছে সবের আহমেদ, হাসমার্কা প্রতীক নিয়ে সহ সভাপতি জসিমউদ্দিন, কাঁঠালমার্কা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছে মোহাম্মদ মহিউদ্দিন, হাতিমার্কা প্রতীক নিয়ে সহ সাধারণ সম্পাদক পদে নির্বাচন করেছে মোহাম্মদ ইকবাল হাসান দুলাল, পানির গ্লাসমার্কা প্রতীক নিয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেছে মঞ্জুর আলম জিকু, বইমার্কা প্রতীক নিয়ে অর্থ সম্পাদক পদে নির্বাচন করেছে মোহাম্মদ আলমগীর হোসেন, সাইকেল মার্কা প্রতীক নিয়ে মহিলা সম্পাদক পদে নির্বাচন করেছে গীতা চাকমা, কলম মার্কা প্রতীক নিয়ে দপ্তর সম্পাদক পদে নির্বাচন করেছে মোহাম্মদ আনোয়ার হোসেন, রেডিও মার্কা প্রতীক নিয়ে প্রচার সম্পাদক পদে নির্বাচন করেছে মোহাম্মদ জামাল হোসাইন, মোবাইল মার্কা প্রতীক নিয়ে সদস্য হিসেবে নির্বাচন করেছে মুন্নি আক্তার, ক্রিকেট ব্যাট মার্কা প্রতীক নিয়ে সদস্য মোহাম্মদ আজিম। এ সময় নির্বাচনে সকল সদস্যকে উপস্থিত থাকার আহ্বান জানান তারা। বিসমিল্লাহ রহমান রহিম। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী ইউনিয়ন 3327 সাবের মহিউদ্দিন আলমগীর পরিষদের পক্ষ থেকে আমরা গণসংযোগে নেমেছি এবং আমাদের প্রতিদ্বন্দ্বী তিনটে প্যানেল আছে, তার মধ্যে ইনশাআল্লাহ সাবের মহিউদ্দিন আলমগীর পরিষদ বিভিন্ন জরিপে আমরা এগিয়ে আসি। আগামী 27 তারিখে ইনশাআল্লাহ আমাদের বিজয়, আমরা আশাবাদী, অন্তত 80% আমরা বিজয় আনবো বলে আমাদের বিশ্বাস। কর্মচারীদের ভাগ্য উন্নয়নের জন্য কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে সাবের মহিউদ্দিন আলমগীর পরিষদকে ইনশাআল্লাহ সকল কর্মচারী ভাই বোনরা ভোট দিয়ে আমাদের প্রাণকে জয়যুক্ত করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস, আশা রাখি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে সমস্ত রোগী হরেন হস্ত কর্মচারীদের ইনশাআল্লাহ আমরা তাদেরকে মিটিংয়ের মাধ্যমে, আলোচনার মাধ্যমে তাদেরকে সব সমস্যা সমাধানের জন্য যেন রোগীরা কোনো কষ্ট না পায়, যেন ব্যবহারে কষ্ট না পায়, যেন আমরা সেই সার্ভিসটা দিতে পারি, সেই জন্য আমরা তাদেরকে আলোচনা পারিশ্রম বুঝিয়ে তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা নিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ প্রথম আমাদের লক্ষ্য থাকবে লোকম ভিত্তিক কোনো কর্মচারী নিয়োগ থাকবে না, এটা আমরা প্রথম বাতিল করবো। কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের প্যানেল নির্বাচিত হলে কর্তৃপক্ষের মাধ্যমে আলোচনা করে লোকম ভিত্তিক নিয়োগ পথ বাতিল করবো। দ্বিতীয় হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ, যাদের চুক্তিভিত্তিক নিয়োগ 5 বছর অতিবাহিত হয়েছে তাদেরকে স্থায়ী করার জন্য আমার প্যানেলের মাধ্যমে নির্বাচিত হলে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদেরকে ক্রমান্বয়ে স্থায়ীকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের পোর্টিং পাউন্ডের আওতা নিয়ে আসা হবে। যারা স্থায়ী কর্মচারী আছে তাদেরকে ছুটি ছাটা, যতদিন ছুটি জমা থাকবে তাদের হয়তো বেতন পরিশোধ করতে হবে, না হলে ছুটি বুক করার সুযোগ সুবিধা দিতে হবে। মাতৃকালীন 6 মাস ছুটি সরকারের নিয়মিত 6 মাস ছুটি থাকে, কিন্তু বর্তমানে আমাদের হাসপাতালের কর্তৃপক্ষ 4 মাসের ছুটি বরাদ্দ করা হয়েছে, কিন্তু আমরা যদি নির্বাচিত হয়ে আসি আমার প্যানেল নির্বাচিত হয়ে আসে তাহলে অবশ্যই 6 মাসের ছুটি বলবৎ রাখার জন্য আমরা আবেদন জানাবো ইনশাআল্লাহ। আমাদের প্যানেলের মাধ্যমে এটা দুর্দাবি থাকবে যেন আমার 6 মাসের ছুটি বাস্তবায়ন করতে পারি। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন বৈশ্বিক ভাতা আছে, ঘর ভাড়া, প্রভিডেন্ট ফান্ড আছে, গ্রাজুয়েটি আছে, চিকিৎসা ভাতা আছে। বর্তমানে আমাদের শিশু হাসপাতালের মধ্যে চতুর্থ শ্রেণীর কর্মচারী অনলি 50% ফ্রি পায়, চিকিৎসা ফ্রি পায়, কিন্তু আমরা যদি নির্বাচিত হয়ে আসি ইনশাআল্লাহ 100% চিকিৎসা ফ্রি মৌতুক করার জন্য আমরা আমাদের প্যানেল মাধ্যমে কর্তৃপক্ষকে আলোচনার মাধ্যমে এটা নিষ্পত্তি করবো ইনশাআল্লাহ। মা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে আমাদেরকে নির্বাচন করার জন্য পরিচালনা পরিষদ অনুমোদন দেওয়া আমি কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কন্যাফুলি চ্যানেলের মাধ্যমে। ইনশাআল্লাহ এখানে দীর্ঘদিন 16 বছর সিবিএ ছিল, কিন্তু সিলেকশনে সিবিএটা হতো, কিন্তু এতদিন কর্তৃপক্ষ অনুমতি দেয় নাই সিবিএকে, এখন সিবিএকে কর্তৃপক্ষ অনুমোদন দিছে, সেই জন্য ধন্যবাদ জানায় পরিচালনা কমিটির সেক্রেটারি আঞ্জুমান আরা ম্যাডামকে এবং ভাইস প্রেসিডেন্ট মুর্শেদ আলমকে, তেজার আজাদ সাহেবকে এবং ইঞ্জিনিয়ার জাবেদ আফসার চৌধুরীকে। এবং আমার সাবের মহিউদ্দিন আলমগীর পরিষদের নির্বাচনী ইস্তেহার আমি এখন ঘোষণা করব। আমরা নির্বাচিত হলে কর্মচারীদের জন্য কী কী করব, নির্বাচনী ইস্তাহার, লোকাম ভিত্তিতে নিয়োগ পাতা বাতিল করা, চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের ফজ্জাকর্মে স্থায়ী করা এবং ফমিডে ফান্ডের আওতায় আনা, 3 নম্বর প্রত্যেক কর্মচারীদের যতদিন ছুটি জমা হবে তার পরিবর্তে বেতন বা ছুটি বুক করার সুযোগ দেওয়া, মাতৃকালীন ছুটি 4 মাস থেকে বৃদ্ধি করে 6 মাসে করা,
ফার্স্ট নম্বর কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডের টাকা যথাযথ ব্যবহার এবং বার্ষিক হিসাব প্রদান করা, ছয় নম্বর কর্মচারীদের গ্রেজুয়েটি প্রভিডেন্ট ফান্ড, বৈশাখী ভাতা, গড় ভাড়া ও চিকিৎসা ভাতা পূর্ণাঙ্গভাবে প্রদান করা, সরকারি নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে বিভিন্ন ভাতা ও সুযোগ সুবিধা প্রদান করা, চাকরির বয়স 60 বছর পূর্ণ হলে পেনশন ভাতা প্রদান করা, নয় নম্বর কোনো কর্মচারী মৃত্যুবরণ করলে হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারী ইউনিয়নের ফান্ড থেকে তার পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। আরেকটা বিষয় হলো আমাদের কর্মচারীরা 50% ডিসকাউন্ট পাই। আমার প্যানেল সাবের মহিউদ্দিন আলমগীর পরিষদ যদি বিজয় হয়ে আসে পূর্ণ প্যানেল, ইনশাল্লাহ আমরা 100% ফ্রি করব আলোচনার মাধ্যমে এবং কর্তৃপক্ষের মাধ্যমে বসে এটা ইনশাল্লাহ সমাধান নিষ্পত্তি করব। আমরা ইনশাল্লাহ আমরা কর্মচারীদের ধারে ধারে যাচ্ছি, বোর্ড সাজছি আমার পূর্ণ প্যানেলে এবং যথেষ্ট আমরা আশ্বাস পাচ্ছি যে আমরা আমাদের যেন পূর্ণ প্যানেলে ভোট দিবে, ইনশাল্লাহ সারা পাচ্ছি। ভাই আগে যারা নেতৃত্ব ছিল তারা বোবা হয়ে গেছে, তারা কথা বলো না, আপনারা সৎ ব্যক্তি, আপনাদের প্যানেলগুলো খুব সুন্দর লাগছে আমাদের কাছে, ইনশাল্লাহ আপনাদের প্যানেলে ভোট দিয়ে আমরা কর্মচারীদের আপনাদেরকে জয়যুক্ত করে বিফল বোর্ডে জয়যুক্ত করা হবে। আরেকটা বিষয় হলো স্টাফদের অতিরিক্ত ডিউটি, 8 ঘন্টা ডিউটির পরে 2-3 থেকে 3-4 ঘন্টা ডিউটি করে হাসপাতাল কর্তৃপক্ষ, সেই হিসেবে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত ডিউটির জন্য এখানে কোনো ওভারটাইম প্রদান করা হয় না, এইটাও আমরা ইনশাল্লাহ কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এটা নিষ্পত্তি করব ইনশাল্লাহ। এই ধরনের যদি কোনো আমাদের কর্মচারীরা যদি অন্যায়ভাবে লিপ্ত হয় এটা আমরা যাচাই বাছাই করবো, তদন্ত কমিটির মাধ্যমে আলোচনা সাপেক্ষে তাদেরকে বসবো, বসে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড আমার কর্মচারী যদি নেওয়া হয় ইউনিয়ন থেকে তাদের আইনগত ব্যবস্থা নেওয়া হোক করলাম। এবং আপনারা কষ্ট করে টিভি টেলিভিশন আমাদের কাছে আসছেন, আমাদের বক্তব্য নিচ্ছেন, সাক্ষাৎকার নিচ্ছেন আমাদের পুরো প্যানেল, সেই জন্য কন্যাবলী পরিবারকে আমার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে, সাবের মহিউদ্দিন আলমগীর প্যানেল পরিষদের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আলমগীর পরিষদের পক্ষ থেকে এই কর্মচারীদের জন্য একটা স্পেশিয়াল আমি মেসেজ দিতে চাই। আমার এলাকা হলো আনোয়ারা, আমার মন্ত্রী হলো মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ওনাকে আমি অবহিত করছি যে আমাদের কর্মচারী ইউনিয়নের জন্য এই কর্মচারী ইউনিয়নের জন্য একটা অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার জন্য সরকারের উপরের মহলে কথা বলে উনি আমাকে আশ্বস্ত করছে, স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কর্মচারী ইউনিয়নের জন্য একটা অ্যাম্বুলেন্স অনুদান দিবে। এবং যেহেতু আমাদের কর্মচারীরা অনেক দূর থেকে আসে, তারা ভোগান্তিতে আছে সকাল বিকাল যাতায়াতের জন্য, তাদের অ্যাম্বুলেন্সকে দেওয়া হবে। অনেক স্টাফ দেখা যাচ্ছে রাত্রে অসুস্থ হয়ে গেছে, পেটের অবস্থা আছে, তারা অ্যাম্বুলেন্সের সুবিধাটা আমরা দেবো ইনশাল্লাহ। আমার পূর্ণ প্যানেল যদি বিজয়ী আসে এবং স্থায়ী এমপি এম এল লতিফ সাহকেও আমি অবহিত করছি, উনিও আমাদেরকে আশ্বস্ত করছে সাবের মহিউদ্দিন আলমগীর পরিষদ যদি পূর্ণ প্যানেল বিজয়ী আসে ইনশাল্লাহ আমাদেরকে এই অ্যাম্বুলেন্সটা সরকারের উপরের মহলে কথা বলে আমাদেরকে অনুদান হিসেবে প্রদান করা হবে, উপহার হিসেবে প্রদান করা হবে। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সাবের মহিউদ্দিন আলমগীর পরিষদে আমি সহসভাপতি পদপ্রার্থী। আমি আজকে কর্ণফুলী এই টিভির মাধ্যমে দুই একটি আকুল আবেদন জানাবো আমাদের কর্মচারী ইউনিয়নের সম্মানিত সদস্যদের, আপনারা আমাদেরকে পূর্ণ প্যানেলে ভোট দিয়ে যুক্ত করুন। ইনশাল্লাহ আমরা যদি বিজয়ী হই আমরা আপনাদের দুর্দশা দুঃখ যা আছে সব কিছু আমরা আপনাদের মাধ্যমে আপনাদের থেকে নিয়ে কালেকশন করে আপনাদের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার আপ্রাণ চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমরা যদি নির্বাচিত হই আমরা আপ্রাণ চেষ্টা করবো এখানে কর্মচারী যারা আছে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্যদেরকে নিয়ে একটা মনিটরিং সেল গঠন করবো ইনশাল্লাহ। মনিটরিং সেলের মাধ্যমে সমস্যাগুলোকে চিহ্নিত করে কীভাবে সমাধান করা যায় সেই বিষয়ে আমরা জোরালো ভূমিকা রাখবো ইনশাল্লাহ।